নতুন করে যাত্রা করে বিয়ে হইতাছে দেখ কি অবস্থা বিয়ে আরে কি কি হইতাছে যাত্রা তো আর হইছিলা ও আর হইছিল তো এ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে হইছে রবিবার আর আজকে আমরা যাইতাছি দিদির ছেলের আশীর্বাদে আমরা স্নান টান কইরা রেডি হয়ে গেছি গা আর আমার জামাই তো পুরা রেডি আমি তো রেডি হইছি না হন আস্তে আস্তে রেডি হইতাছি তুমি দাঁড়া তোমার লগে দাঁড়াইলে আমার লাগবে সামান্যের মতো তোমার লাগে হিরু আমার লাগে জিরু আজকে শুধু পিউ হাইটেটে শুধু ভিড়ে ভিড়ে গিয়ে তো বাবার লগে দাঁড়াই রাখো কারণ আমারও তো লাগতো সুন্দর লাগতো না পিউ এখানে সাজে এই যে তুই দেখাও সাজে ভালো লাগে না তো চলো সবটা ভিডিও দেখতে থাকো আমরা রেডি টেডি হইয়া লই এরপরে তোমাদের কাছে আবার দেখা করতেছি এই পাঞ্জাবি লিখে কালকে সারাদিন ঘুরছি উড়ি বাপরে বাপ কই কই গেছি পাঞ্জাবি না করতো না হেঁটে করবো খেলা করবো সেম হয়ে গেছে বাপার তেরো ঘন্টা আমার তো যদি আর একটু গর্জেস হইতো তাহলে মিলল নইলে আর আমার শাড়িটা এদিকে খাটের উপরে পিন আপ টিন আপ করে রাখছি এটা পরমো অক্ষণে শাড়িটা সবাই ব্যাটল গ্রিন সব ব্যাটল গ্রিন আছে না হেরা লাল মেয়ের বাড়ি তারা হয়েছে লাল আর আমরা ছেলে বাড়ি সবাই হয়েছি ব্যাটল গ্রিন আমার জুতা কি সুন্দর ও তোমার জুতাগুলি আচ্ছা ঠিক আছে দেখতে থাকো ছোট্ট ক্লিপ লাগবো তো আমরা রেডি হইয়া সবাই বইয়া রয়েছি এই যে উনি কত সুন্দর সাজছে আর বাইরে বৃষ্টি হইতাছে যার কারণে আমরা যাইতে পারতাছি না চলো আমরা গাড়ি আইয়া দাঁড়া রয়েছে অনেকক্ষণ হয়েছি অনেকক্ষণ আগে রেডি হইয়া বইয়া রয়েছি কিন্তু বাড়িতে পারতাছি না বৃষ্টির লেগে তখন আস্তে আস্তে যাবো বৃষ্টি দেওয়া দেওয়া চলো যাই তো আমরা রেডি হয়ে বাইরে যেতে গেছি বৃষ্টি তো ঘরে বাইরে পছন্দ করতেছে তারপরও আমরা রেডি হয়ে বাড়ি গেছি চলো যাই আর আবার জামাই ওই বইয়া রয়েছে শান্ত ঘরে রয়েছে আমরা আর পিও যেতে গেছি দিদির বাড়িতে দিদির তারা বাড়ি দিয়া জোগাড় টোগাড় দেই ছেলেরা বার করি ঘর থেকে বাজনা টাজনা আইব তারপর তোমরা লোক আবার দেখা করতেছি দিদির বাড়ি থেকে চলো তো বন্ধুরা আমি আয়া পড়ছি দিদির বাড়িতে তো আমি আয়া দেখি যে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো দাদা দিকে আবার টেনশন করতে আছে কি সবাই ঠিকঠাক মতো টাইম মতো জায়গায় গেছি নাকি সবারই ফোন করা হইতে আছে আর এক্ষুনির মধ্যে আমরা সবাই বাড়ি যাবো গা আর এই বাড়ি থেকে শুধু মানে আমি দিদি মানে আমরা আমরা পরিবারটা দিদির পরিবারটা আমরা একটা গাড়ি দিয়ে যাবো বাদ বাকি সবাই আলাদা আলাদা যাইব ওই বৃষ্টি পড়ে ওই গেছে গা
তো বন্ধুরা আমরা আয়া পড়ছি হোটেলে আর এই যে মেয়ের ছেলে সরি ছেলের বাড়ি তত্ত্বগুলি সবগুলি তোমরা দেখাইতে আসি তো আমরা যেগুলি তত্ত্ব নিয়ে আইছি সবগুলি একটা গাড়ি দিয়ে আয়া পড়ছে মানে আগের গাড়িটা দিয়া তো আমরা সবাই অন্য গাড়ি দিয়েছি এই আমার দাদা আর বৌদি দেখছো চুপচাপ বইয়া রয়েছে আমরা দাদা বৌদি আমি ভিডিও করতে আছি দেখতে দাদা বৌদি আর একটু দুষ্টু দুষ্টামি করে লাইছে এই যে তত্ত্বগুলি সব থেকে ভালো লাগছে আমার এই ব্যাগটা মেয়ের যে ব্যাগটা আর এই দুলনাটা দেখো যারা জামাই বউ কি সুন্দর একটা দুলনা তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এই দুইটা জিনিস তো আমি আবার একটু দুলনাটারে দুলাই লাইলাম খুব সুন্দর লাগছে ডিজাইনটা তো এইটাই আমার সব আমার বোন বোনজি এগুলি রাত্রে বইয়া বইয়া আগামী মানে আগামীকালকে রাত্রে বইয়া বইয়া সবগুলি সাজাইছে তো এই যে সুন্দর করে সাজানো লেগে তাই অসংখ্য ধন্যবাদ এত ভালো লাগছে ডিজাইনটা কইরা সুন্দর করে সাজাইছে এই ফলগুলি দেখো কত সুন্দর করে সাজাইছে খুব খুব ভালো লাগছে তো এই তত্ত্বগুলি তোমরা আবার একটু দেখাইলে সবগুলি তত্ত্ব কী কী জিনিস আনছে তো এখানে কিন্তু একবারে মঙ্গলচরণও হয়ে যাই বোকা যার কারণে সব তত্ত্ব একবারে নিয়ে আইছে তো চলো আবার সবগুলি দেখায় আর এই চেয়ারটা এখন পর্যন্ত খালি কেউই আইসে না সবাই বাইরেই আছে চেয়ারটা অবশ্যই দরকার পড়ছে না পরবর্তীতে দরকার পড়ে কিনা জানি না এখন পর্যন্ত তো দরকার পড়ছে না তো সবগুলি তত্ত্ব আবার তোমরা একটু ঘুরে ঘুরে দেখাই আলাই দেখো কী কী জিনিস আছে এখানে আর আমরা আজকে স্পেশাল গেস্ট হয়েছে এই সুগার সুগার কিন্তু আয়া পড়ছে আজকে আশীর্বাদে সুগারের দাদার আশীর্বাদে সুগার আজকে খুব সুন্দর একটা ড্রেস পরছে আর এই ড্রেসটা আমি এ বানাই দিছি সুগারের তো চলো এখানে এখন ফটোশ্যুট হইতে আছে বাইরে তো এটা তো রুমের ভিতরে সবগুলি তত্ত্ব রাখা হয়েছে সুগারের ওইদিকে রাখা হয়েছে আর সুগারের আইন না যা একটা বিপদে পড়ছি আমরা সুগারের একজন একজন ধরে বইয়া থাকতেই হয় সুগারের কাছে একজন থাকতেই হয় নাহলে কিন্তু সুগার খুব চিল্লাচিল্লি করছে তো যাক এবার সুগারও আনন্দ পাইছে এত মানুষ দেখে সেটা ফার্স্ট টাইম এত মানুষ দেখলো আর এদিকে আমরা বইয়া এদিক দিয়ে পকোড়া কফি টফি অনেক কিছু খাইলাম আর সবাই মিললে এখন বিয়াইনেরা সবাই মিললে ফটো তুলতেছে আর এদিক দিয়ে ওরা ফটো তুলতেছে ছেলে মেয়ে আর আমরা সব বিয়াইনরা মানে সবাই মিললে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে আসি এদিকে এখনও আশীর্বাদ শুরু হয়েছে না একটু পরেই শুরু হয়ে যাবে তো দেখো কথা কইতে কইতে আশীর্বাদও শুরু হয়ে গেছে গা এদিকে তো পুরোহিত মশাই প্রথমে ঘরটা বসাইবো জোগাড় কাশি ঘণ্টা শঙ্কধ্বনি সব কিছু হয়েছে তো পুরোহিত মশাই প্রথমে ঘরটা বসাইলে তারপরে ছেলের আশীর্বাদটা আগাইবো তারপরে মেয়ের আশীর্বাদ আর দিদি এদিক দিয়ে মিষ্টি প্লেট লয়ে দৌড়াদৌড়ি করতে আসে তো আমিও অনেক কিছু করছি আমি ফাঁকে ফাঁকে আবার ভিডিওটাও করছি কেন কি দিদি বারবার আমারই ডাকে যে চল 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 এটা করো এটা কত দিদির সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে সঙ্গে সঙ্গে তো এদিকে আবার ভিডিওটা তো করতে হবে জানে দিদি আমি একটু ভিডিও করতে এর লেগে আমার বেশি একটা ডিস্টার্ব করে না আর এদিকে এসে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা পকোড়া কফি সব কিছু আছে আর এই সাইডটা তো এসে সব মানুষ বসার সিট তো দেখাই এখন পর্যন্ত ভালো করে মানুষ আইসে না আমরা যারা যারা ছেলে বাড়ি মেয়ে বাড়ি আইসিনি তো আলাদা কোনো গেস্ট এখনও আইসে না আইবো দুপুরবেলার দিকে সবাই তো অনেক মানুষই দুপুরবেলা আইবো তো দেখো ঘরটা বসানো হয়ে গেছে তো পুরোহিত মশা দুনো পুরোহিত মশা ছেলের পক্ষের পুরোহিত মেয়ের পক্ষে দুনো পুরোহিত মশাই মিলে ঘরটা বসাইছে তো ওখানে ছেলের বসাইব আর ছেলের আশীর্বাদ হইব প্রথমে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমরা পুরোটা দিন তো খুব খুব ভালো গেছে সেদিন তো প্রথমে ঠাকুর পুরোহিত মশাই ছেলের আশীর্বাদ করবো তারপর মেয়ের বাড়ির তারা আশীর্বাদ করবো তো এই দিক দিয়ে আবার ফটোশ্যুট হইতে আছে যার কারণে আর আশীর্বাদে কী কী আছে দেখো ছেলের জন্য গলায় চেন হাতের ব্রেসলেট আর ঘড়ি তো আর এদিকে তত্ত্বগুলি মেয়ের বাড়ির তত্ত্বগুলি সব চলে আইসে এক এক কইরা তো আমি আবার একটু আশীর্বাদের তত্ত্বগুলিও দেখাই দিলাম তোমরা এখন সবগুলি নিচে রাখা হইব নিচে রাখলে আবার তোমরা সবগুলি দেখানো হইব আর তোমরা কিন্তু আমি এখনও মেয়ের মা মেয়ের বাবার সাথে কিন্তু দেখা পরিচয় করাইছি না এই হয়েছে মেয়ের মা তো মেয়ের মা প্রথমে আশীর্বাদ করবো আর ওই পিঙ্ক কালারের শাড়িটা হচ্ছে মেয়ের বৌদি তো দেখো মেয়ের বৌদি আর মেয়ের মা মিলে আশীর্বাদ করছে তো কোনটা মা কোনটা বৌদি আবার তোমরা আবার প্রশ্ন করো না তো আমি আবার বলতে পারতাম না তোমরা আরেই হয়েছে তত্ত্বগুলি সবগুলো মেয়ের বাড়ির তত্ত্বগুলি তারাও তত্ত্বগুলি খুব সুন্দর সাজাইছে চা এর থেকে বেশি সবচেয়ে সুন্দর হয়েছে এই পানটা দেখো এখানে অনেকগুলি পান আছে পানের উপরে মাথার মধ্যে চেরি ফল বসানো আমার কাছে এই পানের ইয়োর ডিজাইনটা খুব ভালো লাগছে খুব 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 ভালো লাগছে মানে একটা ক্রিসমাস ট্রিয়ের মতো সাজাইছে যেটা এটা হচ্ছে মেয়ের জেঠিমা ঠিক আছে তো তোমরা এক এক করে সবার সাথেই পরিচয় করাই দিতে আছি কিন্তু সামনাসামনি ভিডিওর সামনে আর চারে আনতে পারছি না সবাই তো বিজি ওই দিন তোমরা সবই জানো দৌড়াদৌড়িতে থাকি সব কিছু নিয়ম নিষ্ঠাভাবে ঠিকঠাক মতো যাতে হইতে পারে এই জন্য কারোর দায়িত্ব আর আছে এদিকে সবাই আমরা বই আনেছি আর এই যে মেয়ের কাকিমা আমি ভিডিও করতে দেখে আমার দিকে তাই একটা হাসি দিচ্ছে তো হ্যাঁ সব কিছু সুন্দর মতো হইতে আছে তো আশীর্বাদ এখন ছিল হয়ে গেছে আর এই যে মেয়ের দিদা তো উনি আবার আশীর্বাদ করতে গিয়ে একটা ফুল দিয়ে লাগলো নাতি নাতি নিজা মাইল তো খুব আনন্দ লাগতে আছে সবাই মিলে হাসি খুশি মানে এমন একটা দিন
আরে ওই যে মেয়ের ভাই আর ভাইয়ের বউ, বড় ভাই আর বড় ভাইয়ের বউ, তারাও আশীর্বাদ করে নিল। তো দেখো বন্ধুরা, সবাই মিললে আশীর্বাদটা হইয়া গেল ছেলের বাড়ি। এখন আমরা মেয়েরে আশীর্বাদ করব। তো আমরা আমরা আমাদের তত্ত্বগুলি নিয়ে আইছি, আর এদিকে গেস্ট আসা শুরু হইয়া গেছে, একে এক করে সব অতীত আইতেই আছে। দেখো তোমরা, এখন হোটেলটা একদম ভর্তি হইয়া যায় বোগা। এখন আমরা একটু স্টেজে উঠতেছে, স্টেজে বলতে এখানে উঠতেছে, আমরা আবার এটা ক্লিন করে দিলাম। আর এবার মেয়েরে নিয়ে যাইতে আসি সেখানে। তো মেয়েরে নিয়ে সেখানে বসাইব। তো দুই ননদ গেছে, আমার মেয়ে আর আমার দিদির মেয়ে। তো দুনু ননদ নিয়ে বদিরে নিয়ে বসাইতে আছে, নিয়ে বসাইয়া সেখানে আশীর্বাদ করব। তো দেখো মেয়ের বদিও উপরে উঠছে, কারণ মেয়ে তো একলা একলা বলে একটু নার্ভাস হইব। তো মেয়ের বদি আবার শাড়িটাই ঠিক করে দিল। তো প্রথমে যেটা হইলো, দিদি আশীর্বাদ করলো, দিদি আর দাদা। তো ওরা গলার চেন আর কানের আশীর্বাদ করে দিল। তো ওইটা আবার দেখাইলাম, যেহেতু অনেক মানুষের সামনে ভিডিও করতে স্যার, ক্যামেরাম্যানের লেগে তো ভিডিও করা যায় না, কই এত লাভ নেই। যাক, এবার উঠলাম আমি আর আমার জামাই আশীর্বাদ করতে। তো আশীর্বাদ আমরা দুনো জামাই বউ মিলে আবার আশীর্বাদটা করে আনি। আর তিওরা মানে মেয়েরে আমার খুবই ভালো লাগছে, কেন কি মেয়ের হাসিটা, হাসি দিলে যে গালে ডিম্পল পড়ে সেটা আমারও পড়ে, যার কারণে আর খুব সুইট, খুব সুইট যেটা করতাম খুব ভালো লাগছে। তো ওরে আমি আশীর্বাদ করলাম। তো আমার বড়ো আমার জামাইও ওরে আশীর্বাদ করলো। তো এক এক করে আমরা সবাই আশীর্বাদ করে নিলাম। এখন আবার কৃপা মানে আমার বোনের মেয়ে তার ভাইয়ের বউকে আশীর্বাদ করলো। তো একটা ঘুড়ি যেটা ও আনছে বটির জন্য, তো সেটাও দিব। আর দাদাও মানে দিদির জামাইও আশীর্বাদ করবো। তো দিদির জামাই তো আগে আশীর্বাদ করছে, তো এখন আবার মানে আমার বোনের মেয়েরে হেল্প করতে গেছে, সাহায্য করতে গেছে, ঠিক আছে। তো দেখো বড়িটা পড়ায় দিতে আছে। তো এক এক করে সব আশীর্বাদ হইয়া গেল। আশীর্বাদ হইতে হইতে প্রায় বিকেল তিনটার মতো লাগতে গেছে। তো অন্যদিকে আবার কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে। তো যারা যারা খাইতেছে খেয়ে নেওয়া, কারণ বেলা তো হইয়া গেছে, গাড়ির গেস্ট তো অনেক 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 আইসে, কী করবো, সবাই সাথে খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আবার আমার মানে আবার আবার কৃপা মানে আমার বোনজি একটা লাল কলারও গিফট করলো আশীর্বাদে ভাইয়ের বউকে। তো ঘড়ি, লাল কলা সব কিছু মানে গিফট করলো, ওই করলো এগুলো। তো যাতে মানে ওর বন্ধু বান্ধবরা এবার আশীর্বাদ করবো, মানে সবাই মিলেই আনন্দ করতে করে আর দিনটা কাটাইলো। তো যাতে এবার আশীর্বাদে পাল্লা শেষের পথে আর বেশি একটা নেই, কারণ সবারই মোটামুটি আশীর্বাদ হইয়া গেলো। আমরা পক্ষ থেকে সবাই আশীর্বাদ করলো, তো এখন আর বেশি কেউ নাই আশীর্বাদ করানো লেগে। তো আশীর্বাদ শেষ হওয়ার পরে রিং সেরিমনিটা হইব, এখানেই হইব, আজকেই হইব। তো দুইটা অনুষ্ঠান একই দিনে হইব আজকে। তো ওইদিকে দেখো আমার বোন আচ্ছা, আমি আর এখন খাইলাম না, আমি একটু পরে খাইলাম। তো আমি দেখো এখানে খাইতে বইয়া গেছি, প্রথম সারিনে কী খাইতে আসি, ডাল পকোড়া এগুলি বেগুনি, তো এগুলি দিয়ে প্রথম খাইতে আসি। তো এখানে দেখো খাওয়া দাওয়া সাইরা, এবার আয়া বলো হলে, আর প্রায় এক ঘন্টা পরে আবার রিং সেরিমনিটা শুরু হয়ে গেল। তো মেয়ে গিয়ে পার্লার থেকে আবার গেস্ট হাউস পার্লার সাজিয়ে দিচ্ছে আইটু। তো রিং সেরিমনিটা শুরু হয়ে গেল। তো এখন দেখো ভাই আবার বোনেরও খুব আদর করতেছে, কারণ কি বোন আজকে অনেক অনেক পরিশ্রম করছে, যার কারণে বোনেরও ধন্যবাদ জানাইল। তো এখন রিং সেরিমনিটা শুরু করবো। আর রিং সেরিমনিতে আছে তারা দুজন, দুজনকে আংটি পরাইবো আর কেক কাটা হবে। তো চলো ভিডিওটা দেখো, তোমার কাছে ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। তো কবে যে ছেলে মেয়ে এভাবে বড় হইয়া যায় মানে বুঝেই জানা। এই দেখলাম দুদিন আগে ছেলেটা খুবই ছোটো আছে, মাত্র পড়াশোনা কমপ্লিট করছে না, করবো মানে আরো মাস দু মাস আগে, আর এই ছেলেটা বিয়া ঠিক হয়ে গেলো। সত্যি মানে অবাক, আমার ছেলে মেয়েরও বিয়ে হইব একদিন, আমরাও এরকম মানে ঘরে বউ আনবো। তো ওই জিনিসটা ভাইবা খুবই ভালো লাগে। তো দেখো ওদের আংটি পরানো হয়ে গেছে না বেড়ে যাবে, তার না ওর এখনও ওর হয়েছে না, আমার মানে আমার বন্ধুকে ছেলে হয়ে যাবে। তো দেখো আংটি পরানো হয়ে গেছে না, আর আনন্দে কী করতে কী পেয়ালায় অনেক সময় ভুল হয়ে যাবে। তো তোমাদের আংটি পরানো হয়ে গেছে, এখন কাটবো কেক। তো কেক কেক কাটা হইলে আমরা কিন্তু প্রোগ্রামটা আজকে এখানেই শেষ করে দিতে হইব, কারণ কি হোটেলে আবার রাত্রিবেলা অনুষ্ঠান আছে, যার কারণে তো এটা প্রোগ্রামটা দিনের দিনের মধ্যে শেষ করে নিতে হবে। আর রিংগুলি খুবই সুন্দর আসলো, দুজনের রিংগুলো খুব ভালো লাগছে। তো এখন কেক কাটা হইতে আছে, কেকটা কাটা হোক।
আর অনেক গ্যাসটা কিন্তু চলে গেছে গা কেন কি রিং সেরিমনি শুরু হইতে হইতে প্রায় 5টা মতো বাজে গেছে গা আশীর্বাদের এত মানুষ ছিল সবাই একজন একজন করে আশীর্বাদ করতে করতে বেলা একদম গেছে গা বললাম এই তো 3টা 3:30টা মতো বাজে তারপরে ও গেছে পার্লারে মেয়ে গেছে পার্লারে ওইখান থেকে সারলো তারপর আবার আইলো আয়া সাইরা আবার রিং সেরিমনিটা শুরু করলো মানে এই যে একই দিনের মধ্যে দুইটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করা তারপরে ওদের ওরা কিন্তু সকাল থেকে খাওয়া দাওয়াও নাই দুইবার করে সাজগোজ করা খুবই কষ্ট এই দেখো কত এখনো কিন্তু অনেক গেস্ট আছে গেস্টরা যাওয়ার সময়ও হয়ে গেছে গা রিং সেরিমনি তো শেষ কেক টেক কাটা হয়ে গেছে গা এখন আমরাও যাওয়ার সময় হয়ে গেছে গা যার কারণে আমরাও বাড়ি হয়ে গেছি গা আর দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গা আমরাও এখন বাড়ি যেতে আসি আর সবাই মোটামুটি বাড়ি হয়ে গেছে গা আমিও এবার হোটেল থেকে বাড়ি আইয়া পড়ছি তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় 6:30টার মতো বাজে আর তোমরা একটু হোটেলটা দেখায় যে আমি কোন হোটেলে মানে আমরা কোন হোটেলে আমাদের আশীর্বাদটা হলো আমাদের ছেলের আশীর্বাদটা হলো এই যে মধুর মিলন এই হোটেলটাতে হইলো আর আমরা সবাই এখানে দাঁড়াই রয়েছি তত্ত্বগুলি উঠাইবো গাড়িতে উঠানো হইয়াও গেছে মনে হ উঠানো হইয়া গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব সবাই